বিলাসপুর গ্রামে মিনা তার পরিবারের সঙ্গে থাকত। মিনা যখন কলেজে পড়ছিল তখনই প্রদীপ নামের এক ছেলের সঙ্গে তার আলাপ হয়। একদিন মিনা প্রদীপের সঙ্গে পার্কে দেখা করতে যায়, তখনই প্রদীপ তাকে বলে, মিনা কতদিন হয়ে গেল আমরা সিনেমা দেখতে যাইনি, চলো না কাল আমরা কোনো ভালো সিনেমা দেখে আসি। আরে সিনেমা দেখার আইডিয়াটা তো দারুণ, কিন্তু আমি আশেপাশের কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাব না। আমার এক বান্ধবী বলছিল পাশের গ্রামে নাকি সালমান খানের সিনেমা চলছে, আমি সেটাই দেখতে যাব। মিনা তোমার মতো আমারও সালমান খান ফেভারিট, তাই তুমি যেখানে বলবে আমরা সেখানেই সিনেমা দেখতে যাব। প্রদীপের কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন তারা তৈরি হয়ে সিনেমা দেখার জন্য পাশের গ্রামে চলে যায়। সিনেমা হলে যাওয়া মাত্রই মিনা প্রদীপকে বলে, প্রদীপ আমি সালমান খানের সিনেমা দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম যে বাড়ি থেকে আসার সময় কিছু খাইনি, তাই এখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তোমার খিদে পেয়েছে আগে বলবে তো, এখন সিনেমা শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছে, সিনেমা দেখার আগে যদি তুমি কিছু খেতে চাও তাহলে চলো পাশের কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। প্রদীপ আমি সিনেমার প্রথমে সালমান খানের এন্ট্রিটা মিস করতে চাই না, তুমি বাইরে যদি কোনো খাবার খুঁজে পাও কিনে নিয়ে এসো, আমি এখানে খেতে খেতেই সিনেমা দেখব। মিনার কথা শুনে প্রদীপ খাবার কিনতে চলে যায় এবং কিছুক্ষণ পরে সে চপ মুড়ি কিনে এনে মিনার হাতে দেয়। এই নাও মিনা চপ মুড়ি খাও, গ্রাম ছেড়ে পাশের গ্রামে সিনেমা দেখতে এসেছো, এখানে আশেপাশে চপ মুড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ঈদের সময় চপ মুড়ি ও বিরিয়ানির মতো টেস্টি মনে হয়, তাই শুধু শুধু রাগ না করে খাও। মিনা প্রদীপকে এই বলে চপ মুড়ি খেতে শুরু করে দেয়। সে প্রথমবার চপ মুড়ি খাচ্ছিল, তাই সে এত টেস্টি চপ মুড়ি খেয়ে প্রদীপকে বলে, থ্যাংক ইউ প্রদীপ আমার কথা মেনে এখানে সিনেমা দেখতে আসার জন্য। মিনা এতে থ্যাংক ইউ বলার কি আছে, আমরা দুজনেই সালমান খানের ফ্যান, এখানে সালমান খানের সিনেমা লেগেছে আর আমরা আসবো না তা কি হয়? থ্যাংক ইউ শুধু সিনেমা দেখতে নিয়ে আসার জন্য নয়, এত টেস্টি চপ মুড়ি খাওয়ানোর জন্য। জীবনে প্রথমবার আমি এত টেস্টি খাবার খাচ্ছি, তাই আজ আমার খুব ভালো লাগছে। মিনার কথা শুনে প্রদীপ অনেক খুশি হয়ে যায়। এরপর একসঙ্গে চপ মুড়ি খেতে খেতে তারা সিনেমার আনন্দ উপভোগ করতে থাকে এবং সিনেমার শেষে নিজের নিজের বাড়ি ফিরে যায়। মিনা বাড়ি পৌঁছে তার মা সঙ্গীতাকে বলে, মা চপ মুড়ি খেতে অনেক বেশি টেস্টি হয়, এত টেস্টি খাবার তুমি আমাকে আগে খাওনি কেন? মিনা চপ মুড়ি খেতে যেমন টেস্টি তেমনই শরীরের পক্ষে ভালোই ক্ষতিকর, চপ তেলে ভাজা খাবার যেটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই এসব খাবার থেকে যত দূরে থাকবি ততই ভালো। মা তোমার কথা মতো যদি শরীর খারাপের কথা ভাবতে যায় তাহলে পৃথিবীর কোনো খাবারই আমার খাওয়া হবে না। মিনা তার মাকে এই বলে সেখান থেকে ঘরের ভেতরে চলে যায়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায় এবং মিনা যখনই বাইরে যায় সে দোকানে গিয়ে চপ মুড়ি কিনে খেতে থাকে। এভাবেই বেশি পরিমাণ চপ মুড়ি খাওয়ার জন্য তার ছোটখাটো পেট খারাপের সমস্যাও দেখা দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। মিনা তার পাশের বাড়ির এক বান্ধবী পিঙ্কির বাড়িতে যায়। পিঙ্কির মা সুজাতা মিনাকে দেখে অনেক খুশি হয়। আরে বা মিনা তুই এখানে? হ্যাঁ আন্টি, অনেকদিন পিঙ্কির সঙ্গে দেখা করিনি তাই দেখা করতে চলে এলাম। মিনা খুব ভালো করেছিস, কিন্তু তুই আসতে একটু দেরি করে দিলি, কিছুক্ষণ আগেই পিঙ্কি একটি কাজের সূত্রে বাইরে চলে গেল। যা আমার তাহলে আসাটাই বেকার হয়ে গেল। আরে বেকার কেন হলো, তোর বান্ধবী পিঙ্কি নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজ না হয় আমার সঙ্গে গল্প করে নিবি? হ্যাঁ আন্টি তোমার সঙ্গে গল্প করাতে খুব মজা হবে। মিনা এই বলে সুজাতার সঙ্গে বসে বসে গল্প করতে থাকে। এদিকে সুজাতা মিনার কথা মতো চপ মুড়ি বাজার থেকে কিনে আনে এবং চপ মুড়ি খেতে খেতে দুজনে আনন্দের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছু সময় কেটে যায়। মিনা বাড়িতে না আসায় তার মা সঙ্গীতা সুজাতার বাড়িতে চলে আসে এবং সেখানে এসে দুজনকে চপ মুড়ি খেতে দেখে বলে, হাই উপরওয়ালা, মিনা আমি তোকে বাড়িতে চপ মুড়ি খেতে দিইনি বলে তুই এখানে এসে চপ মুড়ি খাচ্ছিস। সুজাতা দিদি আমার মেয়েটা এখন চপ মুড়ি পাগল হয়ে গিয়েছে, আমার তো ভয় করছে চপ মুড়ি খেয়ে খেয়ে অসুস্থ হয়ে না পড়ে। আরে দিদি তুমি শুধু শুধুই চিন্তা করছো, মিনা চপ মুড়ি খায় কিন্তু অতিরিক্ত খায় না, তাই ওর শরীর খারাপ হবে না। সুজাতার কথা শুনে সঙ্গীতা মিনার সঙ্গে বাড়ি ফিরে যায় এবং বাড়িতে এসে এসে মিনাকে বলে, মিনা আজ আমি তোকে চপ মুড়ি খাওয়ার জন্য বকাঝকা করব না, তুই যে তোর সুজাতা আন্টিকে চপ খাওয়ার জন্য বিরক্ত করেছিস এটাই আমার খারাপ লাগছে, এভাবে কাউকে খাওয়ার জন্য বিরক্ত করা উচিত নয়।
মা, আমি এখন বড় হয়ে গিয়েছি, ভালো খারাপ বোঝার ক্ষমতা আমার আছে। আমি আন্টিকে চপমুড়ি খাওয়ার জন্য বিরক্ত করিনি। আন্টি তো আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কি পছন্দ, তাই বললাম আর আন্টি আনিয়ে নিল। আচ্ছা যাই হোক মিনা, আমার কিন্তু এটা একদম পছন্দ হয়নি, তাই তোর যখন চপমুড়ি খেতে এতই ভালো লাগে, আমি তোকে চপ বানানোর রেসিপিটা শিখিয়ে দেব। তোর যখনই খেতে ইচ্ছে করবে তুই বাড়িতে বানিয়েই খাবি, এতে তুই অসুস্থ হবি না। মায়ের কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সঙ্গীতা মিনাকে চপ বানাতে শিখিয়ে দেয়। সেই দিন থেকে মিনার যখনই চপমুড়ি খাওয়ার ইচ্ছে হয় সে বাড়িতেই বানিয়ে নেয়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। সময়ের সাথে সাথে প্রদীপ এবং মিনার রিলেশনশিপের ব্যাপারে বাড়ির লোকেরা জানতে পেরে যায় এবং দুপক্ষের সম্মতিতে কয়েক মাসের মধ্যেই খুব ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে মিনা তার সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছিল। একদিন বিকেলে প্রদীপ তার মায়ের সঙ্গে ডাইনিং রুমে বসেছিল। মিনা তখনই গরম গরম চপ বানিয়ে মুড়ির সঙ্গে নিয়ে সেখানে আসে। মা এই নিন, আপনারা চপ মুড়ি খান, নিজের হাতে চপ বানিয়ে নিয়ে এসেছি। বৌমা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই তোমরা খাও, আমি খাবো না। আরে মা, আমি এত কষ্ট করে চপ বানালাম আর আপনি খাবেন না, তা কি করে হয়? বিশ্বাস করো বৌমা, আমার খেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু অসুস্থতার কারণে আমার খাওয়া উচিত হবে না। আরে মা, একটা খেলে কোনো সমস্যা হবে না, আমার মন রাখার জন্য অন্তত একটা খেয়ে দেখুন কেমন হয়েছে। মিনা তার শাশুড়িকে এই বলে জোর করতে থাকে। বৌমাকে এভাবে জোর করতে দেখে কল্পনা একটি চপ নিয়ে খাওয়া শুরু করে দেয়। আরে বৌমা, তোমার হাতে তো জাদু আছে, কত টেস্টি চপ বানিয়েছো, এই চপ খেয়ে তো আমি আর লোভ সামলাতে পারছি না। কল্পনার কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে খাওয়া শেষ করে কল্পনা নিজের রুমে চলে যায়। এরপর মিনা যখন রাতের খাবার খাওয়ার জন্য কল্পনাকে ডাকতে যায়, তখনই সে দেখে কল্পনা গ্যাস্ট্রিকের কারণে বিছানায় লুটোপুটি খাচ্ছে। হাই উপরওয়ালা, হঠাৎ মায়ের একই হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে ডাক্তার ডাকতে হবে। মিনা এই বলে তাড়াতাড়ি বাড়িতে ডাক্তার ডাকার ব্যবস্থা করে। ডাক্তার বাড়িতে এসে কল্পনার ভালো করে ট্রিটমেন্ট করার পর প্রদীপকে বলে, প্রদীপ তোমাকে কতবার বলেছি তেল ও মশলা জাতীয় খাবার থেকে তোমার মাকে দূরে রাখবে, এসব খেয়ে ফেললে অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি। আমাকে ক্ষমা করে দিন ডাক্তার বাবু, আপনার বলা সত্ত্বেও আমি মায়ের খেয়াল রাখতে পারিনি। প্রদীপ ডাক্তারকে এই বলে দুঃখী হয়ে যায়। এইদিকে স্বামীকে দুঃখী দেখে মিনারও মন খারাপ হয়ে যায়। মায়ের এই অবস্থা আমার কারণেই হয়েছে, আমি তাকে জোর করে চপ না খাওয়ালে তিনি এখন অসুস্থ থাকতেন না। মিনা এই বলে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায়। ডাক্তারি চিকিৎসা এবং মিনার সেবার কারণে কল্পনা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এদিকে শাশুড়ি সুস্থ হয়ে যাওয়ায় মিনা আর কোনোদিনও বাড়িতে চপ বানায় না। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন মিনা তার শাশুড়ি কল্পনার সঙ্গে শপিং এ গিয়েছিল। দুজনে শপিং করছিল, তখনই বাজারে তারা একটি প্রতিযোগিতার সেট আপ দেখতে পায়। বৌমা আমার মনে হচ্ছে এখানে কোনো প্রতিযোগিতা হতে চলেছে, চলো না এই প্রতিযোগিতায় আমরা দুজনে অংশগ্রহণ করি। না মা, এখন তো আপনি পুরোপুরি সুস্থ হননি, তাই শুধু শুধু এসব প্রতিযোগিতায় সময় নষ্ট না করে চলুন বাড়িতে গিয়ে বিশ্রাম করবেন। আরে বৌমা আমি পুরোপুরি সুস্থ আছি, তুমি শুধু শুধুই আমাকে নিয়ে চিন্তা করছো। কল্পনা মিনাকে এই বলে প্রতিযোগিতায় নিয়ে যায়। বাজারে ঝটফট কিছু বানিয়ে সার্ভ করার প্রতিযোগিতা চলছিল। বৌমা আমরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আর তুমি এখানে তোমার ঝটপট রেসিপি চপ বানাবে, যা কম সময়ে অতিরিক্ত টেস্টি খাবার। না না মা, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না, চপ খাওয়ার পর আপনি যেই থেকে অসুস্থ হয়েছেন আমি চপ বানানো বন্ধই করে দিয়েছি। বৌমা আমার জন্য না হয় একদিন তুমি তোমার পছন্দের চপ বানানো বন্ধ করে দিয়েছিলে, আজ আমার ইচ্ছে তুমি এখানে নিজের সেই ট্যালেন্ট ব্যক্ত করো, আর এই কাজে আমি তোমাকে সাহায্য করব। কল্পনা মিনাকে এই বলে প্রতিযোগিতায় দুশাশুড়ি বউয়ের নাম লিখিয়ে দেয়। এদিকে শাশুড়ি মায়ের কাছ থেকে উৎসাহ পেয়ে মিনা খুশি খুশি প্রতিযোগিতায় নেমে পড়ে এবং সে ঝটপট গরম গরম চপ বানিয়ে ফেলে। অপরদিকে কল্পনা গরম গরম মুড়ি ভাজে। কিছুক্ষণে প্রতিযোগিতার রান্নার সময় শেষ হলে সদস্যরা সকলের খাবার টেস্ট করে উইনারের নাম ঘোষণা করার কথা ভাবে এবং তারা একটি একটি করে সকলের খাবার টেস্ট করতে থাকে। তখনই তারা শাশুড়ি বউয়ের চপ মুড়ি টেস্ট করে। অসাধারণ, এত কম সময়ে আপনারা দারুণ সুস্বাদু চপ মুড়ি বানিয়েছেন, এত বেশি সুস্বাদু চপ মুড়ি আমরা জন্মেও খাইনি।
সঞ্জয়ের কথা শুনে মিনা এবং কল্পনা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সঞ্জয় তার প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বলে দুই শাশুড়ি বইয়ের জুটিকে প্রথম পুরস্কার দেয়। মিনা এবং কল্পনা খুশি খুশি বাড়ি ফিরে আসে। বৌমা, আমি জানি তুমি চপ বানানোর সাথে সাথে খেতেও খুব বেশি পছন্দ করো। আমার অসুস্থতার জন্য তোমার চপ খাওয়া হচ্ছে না, তাই তুমি সপ্তাহে একবার চপ বানিয়ে খেও, তোমাকে কেউ বারণ করবে না। মিনা তার শাশুড়ির কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং শাশুড়ির কথা মতো সপ্তাহে অন্তত একবার সে তার পছন্দের চপ বানিয়ে খেতে থাকে। এভাবে মিনা তার পরিবারের সঙ্গে আনন্দ করে বাকি জীবনটা কাটায়। বন্ধুরা, তোমরা কারা কারা চপ মুড়ি খেতে পছন্দ করো আমাদেরকে কমেন্ট করে জানাও, আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বিলাসপুর গ্রামে ববিতা তার ছেলে সূর্যের সঙ্গে থাকত। সূর্য যখন খুব ছোট ছিল তখন ববিতার স্বামীর মৃত্যু হয়ে যায়। তখন থেকে ববিতা খুব কষ্ট করে সূর্যকে মানুষ করে। এরকমই একদিন সূর্য ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করে দাও, আমি প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোনোভাবেই আমি লেট হতে চাই না। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি তোর বলার আগেই ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে খেতে চলে আয়। সূর্য মায়ের কথা শুনে তাড়াতাড়ি রেডি হয়ে ডাইনিং টেবিলে খেতে আসে। তখনই ববিতা মুড়ি চানাচুর এনে সূর্যকে দেয়। বাবা, এই নে তোর হালকা ব্রেকফাস্ট, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ইন্টারভিউ দিতে যা। মা, এই মুড়ি চানাচুর না দিয়ে অন্য কিছু খেতে দাও, যেটা খেয়ে আমি একটু শান্তিতে ইন্টারভিউ দিতে পারবো। সূর্য, আজ বাড়িতে মুড়ি চানাচুর ছাড়া কিছু খাবার নেই, তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ইন্টারভিউ দিতে চলে যা, আবার দেরি হয়ে গেলে এই চাকরিটাও হাতছাড়া হয়ে যাবে। ববিতা সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। হায় ভগবান, মায়ের মুড়ি চানাচুরের চপ করে কত দেরি হয়ে গেল, জানি না এই চাকরিটা পাবো কি না। সূর্য এই বলে ভগবানের নাম নিয়ে ইন্টারভিউ দিতে চলে যায় এবং ভালোভাবে ইন্টারভিউ দিয়ে চাকরিটা সে পেয়ে যায়। চাকরি পাওয়ার খুশিতে সূর্য মিষ্টির বাক্স নিয়ে বাড়ি গিয়ে তার মাকে বলে, মা, মিষ্টি মুখ করো, তোমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে, এই সফটওয়্যার কোম্পানিতে আমি খুব ভালো একটা পোস্টে চাকরি পেয়ে গেছি। সূর্য, চাকরি তো পাওয়ারই ছিল বাবা, তুই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে আমার দেওয়া মুড়ি চানাচুর খেয়েছিলিস, দেখেছিস এ সব কিছু ওই মুড়ি চানাচুরের পাওয়ার। মা, আবার তুমি মুড়ি চানাচুর নিয়ে শুরু হয়ে গেলে, বেশি মুড়ি চানাচুর খেলে চিবিয়ে চিবিয়ে একেবারে মুখে ব্যথা হয়ে যায়। সূর্য তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েক দিন কেটে যায় এবং সময় বাড়ার সাথে সাথে ববিতার মুড়ি চানাচুর খাওয়ার অভ্যাসও অনেক বেশি বেড়ে যায়। একদিন ববিতা ডাইনিং রুমে বসে মুড়ি খাচ্ছিল, তখনই তার বান্ধবী কল্পনা তাদের বাড়িতে আসে। খুব ভালো সময় এসেছিস কল্পনা, আমি এই মাত্র আমার ফেভারিট মুড়ি চানাচুর খেতে বসেছি, এই নে তুইও খা, আর খেয়ে বল কেমন লাগলো। ববিতা, আমি এখানে তোর হাতের মুড়ি চানাচুর খেতে আসিনি, তোর সাথে আমার একটা আর্জেন্ট দরকার আছে। কেন কল্পনা, কি এমন হয়েছে? ববিতা, তোর ছেলের বিয়ের বয়স হয়েছে আর সে এক মাস আগে ভালো একটি চাকরিতে জয়েনও করেছে, তাই ওর বিয়ে নিয়ে তুই কিছু চিন্তা করছিস নাকি শুধু মুড়ি চানাচুর খেয়েই সময় কাটাচ্ছিস? কল্পনা, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস, আমি তো এই ব্যাপারে কিছু ভাবিনি। তুই ভাবছিস না বলেই তো আমাকে ভাবতে হয়েছে, কারণ ঠিক সময় মতো ছেলের বিয়ে না দিলে ছেলে হাতছাড়া হয়ে যাবে, তাই ভালো একটা পরিবারের মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দে। কল্পনা, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি আজই সূর্যের বিয়ের ব্যাপারে ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলবো, তার নজরে যদি কোনো ভালো মেয়ে থাকে আমি তাড়াতাড়ি সূর্যের বিয়ে দিয়ে দেব। ববিতা, এটা একদম ভালো কথা বলেছিস, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে বেশি দেরি করে লাভ নেই। কল্পনা ববিতাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং সেদিন বিকেলেই ববিতা ঘটক মশাইকে ডেকে সূর্যের বিয়ের কথা বলে। তারা পাশের গ্রামের এক মেয়ে চন্দনাকে পছন্দ করে এবং কয়েক মাসের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়ে হয়। চন্দনা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে তার সব দায়িত্ব খুব ভালোভাবে সামলে নেয়। একদিন ববিতা তার ঘরে বসেছিল, তখনই চন্দনা এসে ববিতাকে বলে, মা, আজ কি ব্রেকফাস্ট বানাবো, আজ আমার ইচ্ছে আপনার মন পছন্দের জিনিস বানাই। বৌমা, এ তো খুব ভালো কথা যে তুমি আমার এত খেয়াল রাখছো, আজ বরং তুমি ব্রেকফাস্টে আমার প্রিয় মুড়ি চানাচুর বানিয়ে দাও, আমার আজ মুড়ি চানাচুর খেতে খুব ইচ্ছে করছে। চন্দনা শাশুড়ির মুখে মুড়ি চানাচুরের কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে তার শাশুড়িকে বলে,
মা আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি মুড়ি চানাচুর কিভাবে বানাই আমি জানি না। সত্যি চন্দনা, তোমার মতো বৌমা পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। ব্রেকফাস্ট করার জন্য আবার মুড়ি চানাচুর কি রান্নাঘরে তৈরি করতে হয়? মা আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বৌমা, আমার যখনই মুড়ি চানাচুর খাওয়ার ইচ্ছে হয় বাড়ির সামনের দোকান থেকে 20 টাকার মুড়ি আর 20 টাকার চানাচুর কিনে নিয়ে এসে খেয়ে নি। ববিতার কথা শুনে চন্দনা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবে তাদের দিন কাটতে থাকে এবং সময় বাড়ার সাথে সাথে ববিতা নিজের সাথে চন্দনা এবং সূর্যকেও জোর করে প্রতিদিন মুড়ি চানাচুর খাওয়ায়। সূর্য এবং চন্দনা ববিতার এই ব্যবহারে অনেক চিন্তায় পড়ে যায়। চন্দনা তুমি কিছু একটা করো, এভাবে প্রতিদিন মায়ের মুড়ি চানাচুরের জন্য আমাকে প্রায় সময় না খেয়ে অফিসে যেতে হয়। সূর্য তোমার মতো আমারও একই অবস্থা, কিন্তু মায়ের বিপক্ষে গিয়ে কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। মায়ের জন্যই তো আমি এই বাড়ির বউ হয়ে আসতে পেরেছি। সে ঠিক আছে চন্দনা, তুমি মায়ের কাছে ভালো বৌমা হয়ে থাকতে চাও, কিন্তু তা বলে কি তুমি মাকে তার ভুল দেখাবে না? না সূর্য, তুমি এই বাড়ির ছেলে আর আমি বৌমা, তাই আমার মনে হয় মা আমার থেকে বেশি তোমার কথাই শুনবে। চন্দনা সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন চন্দনা বাড়ির কাজ করছিল, তখনই তার বান্ধবী বর্ষা সেখানে আসে। কি রে চন্দনা, বিয়ের পর তো বন্ধুদেরকে একদম ভুলেই গিয়েছিস। না রে বর্ষা, তেমন কিছু নয়, শ্বশুর বাড়ির দায়িত্ব সামলাতে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে সময় বার করতে পারছি না। তারা দুই বান্ধবী এভাবে ডাইনিং রুমে বসে গল্প করতে শুরু করে। তখনই ববিতা একটি প্লেটে চা এবং মুড়ি চানাচুর নিয়ে সেখানে আসে। এই নাও বর্ষা, চা জলখাবার, প্রথমে খেয়ে নাও, তারপর বান্ধবীর সঙ্গে মন ভরে গল্প করবে। ঠিক আছে আন্টি, আমি খেয়ে নেব, আপনাকে আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। বর্ষার কথা শুনে ববিতা সেখান থেকে চলে যায়। তখনই বর্ষা তার বান্ধবী চন্দনাকে বলে, আরে বা চন্দনা, তোর শাশুড়ি তো খুব ভালো, আমি আসতে না আসতেই চা আর মুড়ি চানাচুর নিয়ে চলে এলো। বর্ষা আমাকে ক্ষমা করে দে, আমার শাশুড়ি একটু মুড়ি চানাচুর পাগল, সে সারা দিন নিজেও মুড়ি চানাচুর খায় আর আমাদেরকেও খাওয়ায়। চন্দনার মুখে এই কথা শুনে বর্ষা হাসতে হাসতে তাকে বলে, চন্দনা এত রকম পাগল দেখেছি, জীবনে প্রথমবার মুড়ি চানাচুর পাগল দেখে আমার খুব ভালো লাগছে, চল মুড়ি চানাচুর খেতে খেতে বরং আমরা গল্প করি। বর্ষা এই বলে মুড়ি চানাচুর খেতে শুরু করে এবং কিছুক্ষণ এভাবে তার বান্ধবীর সঙ্গে গল্প করার পর সে নিজের বাড়ি চলে যায়। বর্ষার চলে যাওয়ার পর চন্দনা তার শাশুড়ির ব্যবহারে প্রচন্ড রেগে গিয়ে তার ঘরে যায়। মা, আজ আপনার এই মুড়ি চানাচুর পাগলামির জন্য আমার বান্ধবীর কাছে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। সত্যি এভাবে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে কি আপনার ভালো লাগে? বৌমা এতে আবার মান সম্মানের কি আছে? মুড়ি চানাচুর খাওয়া শরীরের পক্ষে ভালো, তাই তো আমি তোমার বান্ধবীটাকে খেতে দিলাম। মা আপনার যখন মনে হয় মুড়ি চানাচুর খাওয়া শরীরের পক্ষে উপকারী আর মুড়ি চানাচুর খেলে কারোর কোনো সমস্যা হয় না, তাহলে কিছুদিন আপনি এভাবেই সারাদিন মুড়ি চানাচুর খেয়েই থাকুন। আমিও দেখতে চাই মুড়ি চানাচুর খেলে শরীরের কোনো সমস্যা হয় নাকি হয় না। ঠিক আছে বৌমা, মুড়ি চানাচুরের জন্য যদি আমাকে পরীক্ষা দিতে হয় আমি রাজি আছি। ববিতা চন্দনাকে এই বলে রান্নাঘর থেকে অনেকটা মুড়ি চানাচুর নিয়ে তার ঘরের ভেতরে চলে যায় এবং এভাবে পরপর দুদিন সে খুব কষ্ট করে মুড়ি চানাচুর খেয়ে কাটায়। হায় ভগবান, বৌমা ঠিকই বলেছিল, এভাবে সারাদিন মুড়ি চানাচুর খাওয়াই আমার দাঁতের সাথে সাথে পেটও প্রচন্ড ব্যথা করছে, জানি না মুড়ি চানাচুর খাওয়ার কারণে আর কি কি সমস্যা হয়েছে শরীরে। ববিতা এসব কথা ভেবে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে। তখনই হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সূর্য এবং চন্দনা ববিতার এই অবস্থা দেখে তাকে পাশের হসপিটালে অ্যাডমিট করে দেয়। হসপিটালের ডাক্তার ববিতার এই অবস্থা দেখে তার নানা রকম টেস্ট করার পর সূর্যকে বলে, দেখুন আপনার মায়ের 4টি দাঁত খারাপ হয়ে গেছে আর তার সাথে সাথে লিভারেও অনেক সমস্যা দেখা দিয়েছে, কিছুদিন আপনার মাকে হসপিটালে অ্যাডমিট রাখুন। ডাক্তার সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য এবং চন্দনা দুঃখী মনে ববিতার কাছে যায়। মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জেদের কারণেই আজ আপনার এই অবস্থা হয়েছে। বৌমা ক্ষমা তো আমার তোমাদের কাছে চাওয়া উচিত, আমি জোর করে তোমাদেরকে মুড়ি চানাচুর খাইয়ে যে কত বড় সমস্যাই ফেলে দিচ্ছিলাম এখন বুঝতে পারছি। ববিতা এই বলে অনেক দুঃখী হয়ে যায়। এদিকে ডাক্তার কিছুদিন ববিতাকে হসপিটালে অ্যাডমিট রেখে তাকে সুস্থ করে তোলে।
ববিতার সুস্থ হয়ে যাওয়ায় চন্দনা এবং সূর্য তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফেরার পর ববিতা পুরোপুরি নিজেকে পাল্টে মুড়ি চানাচুর খাওয়া বন্ধ করে নর্মাল খাবার খেয়ে জীবন কাটাতে থাকে।